আইনজীবী সঞ্জয় বসুকে রক্ষা কবচ দিয়েছে হাইকোর্ট। সেই রক্ষা কবচের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গেল ইজি। আগামী সপ্তাহে এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। কিছুদিন আগে পাচার ঘুষের মতো সেটিংয়ের অর্থের খোঁজেও তৎপর হয়েছে ইডি। ইডি সূত্রের খবর, টাওয়ার এবং পিনকন গ্রুপের সঙ্গে প্রভাবশালী মহলের যোগাযোগ করিয়ে দেওয়া হবে বলে ভুয়ো প্রতিশ্রুতির অভিযোগ ইডির হাতে আসে। সেই সূত্র ধরেই প্রায় 28 ঘন্টা আলিপুরের 11B বর্ধমান রোডের বোগেইন ভিলা অ্যাপার্টমেন্টে আইনজীবী সঞ্জয় বসু ফ্ল্যাটে তল্লাশি ও অভিযান চালায় ইডি। ইডি কর্তারা জানতে পেরেছিলেন পাচারের টাকা কলকাতায় আসত, তাতে এক আইনজীবীর নামও উঠে এসেছিল। আবাসন ব্যবসায় সেই পাচারের টাকা খেটেছিল কিনা তারই খোঁজ চালায় ইডি। এদিকে এই সঞ্জয় বসুর বাড়িতে ইডির তল্লাশি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঞ্জয়কে নিজের আইনজীবী হিসেবেও পরিচয় দেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্ট ইজ দ্য স্ট্যান্ডিং কাউন্সিল, হি ইজ হ্যাভিং সো মেনি গভর্নমেন্ট পেপার উইথ হিম বিকজ অল দ্য কেস দে হ্যাভ টু প্লিড নাও। হি ইজ স্টার্টেড সার্চিং হিজ হাউস ফ্রম ইয়েস্টারডে মর্নিং টু টুডে আপ টু মেঘালয় ইলেকশন রেজাল্ট ইজ অ্যানাউন্সড। ক্যান ইউ ইমাজিন, ইজ ইট নট এ পলিটিক্যাল ভ্যান্ডেটা? পরে 10 মার্চ আইনজীবীকে সিজিও কমপ্লেক্সে ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য। ইডির নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন সঞ্জয় বসু। গ্রেফতারির আশঙ্কায় তিনি আগাম জামিনেরও আবেদন করেন। ইডির নোটিশের স্থগিতাদেশ জারি করে আদালত। হাইকোর্ট জানিয়ে দেন আদালতের পরবর্তী নির্দেশ ছাড়া তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি। এই রক্ষা কবচের বিরুদ্ধেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, যদিও কৌশলী মন্তব্য শাসক শিবিরের। কোনটা আদালতের দ্বারস্থ বা কোনটা আদালতের একটা আইনি পার্ট আছে, তার মধ্যে আমরা কোনো কমেন্ট করছি না। এবার এর আগের দিন সঞ্জয় বসু আইনজীবী, তাকে তো রক্ষা কবচ কলকাতা হাইকোর্টে দিয়েছে। কিন্তু আমাদের প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে ওইখানে, যে এই গোটা গল্পটা, এই তল্লাশি, এই ধরা ওর এটা ছিল, তাহলে ওকে রক্ষা কবচ, এই গোটাটা চলছে কারণ তৃণমূলকে টার্গেট করে এজেন্সি ব্যবহৃত হচ্ছে। তাই দুর্নীতিতে সব পেশার মানুষের নাম জড়িয়ে যাচ্ছে, যা দুর্ভাগ্যজনক মত কংগ্রেস শিবিরের। এটা সবাই ওয়েল উইদিন লিগাল রাইট, উনি করতেই পারেন, এটা অর্ডার অফ দি ফোরাম, সেটাকে অ্যাপিলেট ফোরামে চ্যালেঞ্জ হবে, এটাই খুব স্বাভাবিক। মানে বিচার প্রক্রিয়ার ব্যাপার নিয়ে কথাবার্তা বলবো না, তবে হ্যাঁ এটা ঠিক কথা যে প্রচুর এলিগেশন উঠছে এবং এই গোটা দুর্নীতির ইকোসিস্টেমে বিভিন্ন প্রফেশনাল লোকজনদের নাম জড়িয়ে যাচ্ছে, এটাই খুব দুর্ভাগ্যজনক, খুব দুর্ভাগ্যজনক। এই অর্ডার চ্যালেঞ্জ হওয়া উচিত মত আইনজীবী তথা বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারির। কোর্ট দিয়েছে সেটা দেখলাম, দেখে যখন হাইকোর্টের অর্ডার, মানে একজন প্র্যাকটিসিং লয়ার হিসেবে তাকে ক্রিটিসাইজ করার কোনো অধিকার আমার কাছে নেই। কোয়াইট নর্মাল, এই অর্ডারটা চ্যালেঞ্জ হওয়াই উচিত। অর্ডারটা নট জাস্টিফাইড, কোন জিনিস কাউকে জাস্টিস এর ব্যাপার দেখা হয়, মানে প্রাইমারি প্রেরোগেটিভ অফ দ্য হাইকোর্ট টু সি জাস্টিস হচ্ছে। এখানে চিটফান্ড ম্যাটার, একজনের বাড়ি তো একজনকে ডাকা যাবে না, একজনের বিরুদ্ধে তদন্ত করা যাবে না, অল অল এভরিথিং আর দেয়ার। এবার ইডি এবং সিবিআই প্রপার অথরিটি, তারা হয়তো চ্যালেঞ্জ করবে। আমি আবার বলছি, হাইকোর্টের অর্ডার সম্বন্ধে ক্রিটিসাইজ করার অধিকার আমার নেই। প্রপার ফোরাম আছে, প্রপার ফোরামে গেছে, এবং আমি বিশ্বাস করি প্রপার ফোরামে গিয়ে অর্ডারটা সেটিসফাইড হবে, এই অর্ডারটা টিকবে না। সঞ্জয় বসুকে নিয়ে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় আপাতত সেই দিকেই তাকিয়ে কেন্দ্রীয় গোয়েন্দারা। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।